প্রিন্স আওলাদ দুই লঞ্চের সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন সব হচ্ছে নন এসি। সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 800 টাকা, ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 1600 টাকা, আর ফ্যামিলি কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা, আর ভিএপি কেবিনের ভাড়া হচ্ছে 3000 টাকা। প্রিন্স আওলাদ দুই লঞ্চে কোনো এসি কেবিন নেই, সব হচ্ছে নন এসি। দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় সবকটি কেবিন হচ্ছে এরকমই, একই রকম, কোনো এসি কেবিন রাখা হয়নি, সব হচ্ছে নন এসি কেবিন। সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন এবং ভিএপি কেবিন সব হচ্ছে নন এসি। তো দ্বিতীয় তলা দেখা শেষ করে এখন আমরা যাব প্রিন্স আওলাদ দুই লঞ্চের তৃতীয় তলায়। তৃতীয় তলায় যেতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে যেতে হবে। তো আমরা চলে আসলাম প্রিন্স আওলাদ দুই লঞ্চের তৃতীয় তলায়। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড। দ্বিতীয় তলার কেবিনগুলো আর তৃতীয় তলার কেবিনগুলো সবগুলো হচ্ছে এরকমই, একই রকম, সব সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন এবং ভিএপি কেবিন সব হচ্ছে নন এসি। সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 800 টাকা, ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 1600 টাকা, ফ্যামিলি কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা, আর ভিএপি কেবিনের ভাড়া হচ্ছে 3000 টাকা। আর যেহেতু ভিএপি কেবিনটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তাই আপনাদেরকে দেখাতে পারছি না। আর আমরা এখন আছি প্রিন্স আওলাদ দুই লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড। আমরা এখন যাব প্রিন্স আওলাদ দুই লঞ্চের মাস্টার ব্রিজের সামনে বা ড্রাইভিং রুমের সামনে। এটি হচ্ছে ড্রাইভিং রুম, এখান থেকে প্রিন্স আওলাদ দুই লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়। এটি হচ্ছে মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুম, প্রিন্স আওলাদ দুই লঞ্চটি এখান থেকে সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়। তৃতীয় তলা এবং তৃতীয় তলা দেখা শেষ করে এখন আমরা যাব প্রিন্স আওলাদ দুই লঞ্চের ডেকে। তো আমরা চলে আসলাম প্রিন্স আওলাদ দুই লঞ্চের ডেকে। এটি হচ্ছে প্রিন্স আওলাদ দুই লঞ্চের ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 300 টাকা করে। এখানে রয়েছে মোবাইল চার্জার ব্যবস্থা, লাইট এবং ফ্যানের ব্যবস্থা, রয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা, তবে এখানে কোনো টেলিভিশন দেওয়া হয়নি। এটি হচ্ছে প্রিন্স আওলাদ দুই লঞ্চের ডেক।
আওলাদ দুই লঞ্চের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।